নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে এটা আমার প্রথম ভিডিও। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটার নাম হচ্ছে মশলা আলুর পরোটা। এটা তৈরি করতে লাগছে কী কী সেটা বলছি। তৈরি করতে লাগছে ময়দা, ময়দা নুন চিনি এবং ময়ান দিয়ে মেখে রাখা হয়েছে, এবং লাগছে আলু, সেদ্ধ করা আলু, ময়দা 1 চামচ, 2 চামচ বেসন গুঁড়ো, 2 চামচ ছাতু, জিরে ধনে ভেজে সেটার সাথে আদা এবং কাঁচা লঙ্কা বাটা, নুন এবং চিনি, এগুলো একসঙ্গে মেখে নেওয়া হবে। এবার ভালো করে মেখে নিতে হবে। বেসন, আলু, ছাতু, নুন, মিষ্টি এবং যে মশলা দিয়ে যে পুরটা তৈরি করা হয়েছে, এবার আমরা এই যে গোল গোল করে ময়দা করে মেখে রাখা হয়েছে এর মধ্যে ভরবো এবং বেলবো। এরকম গোল গোল করে লেচি কেটে নিয়ে এর মধ্যে পুরটা ভরতে হবে। এই মশলা আলুর পরোটাটি খেতে খুবই ভালো হয়, খেতে খুবই ভালো লাগে। আলুর দমের সাথে, চিকেনের সাথে আপনারা এই পরোটা খেতে পারেন। এটি এরকম গোল গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। এবার বেলতে হবে। বেলবো আমরা সাদা তেল দিয়ে। বেলা হয়ে গেলে আমরা এক সাইডে রেখে দেবো এটা। এবার আমরা কড়াইয়ে তেল দেব। অল্প তেলেই এটি ভাজা হয়, যেহেতু পরোটা লুচি নয়, সেহেতু তেলটা আমরা চারদিকে ভালো করে ছড়িয়ে দেব। গরম হলে তবে আমরা পরোটাটি দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে সম্ভবত। তেল গরম হয়ে গেছে, এবার আমরা পরোটাটি ওর মধ্যে দিয়ে দেব।
লঙ্কা লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চেপে চেপে দেখুন এটি ভাজা হয়ে গেছে, সুন্দর বাদামি রং এসেছে। দেখুন আরেকটি যেটা ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, সেটাও ভেজে নেব ভালো করে। যেহেতু এটি আমার প্রথম ভিডিও, যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন এবং কমেন্টে জানাবেন আমি কি কি ভুল করেছি, যাতে পরবর্তী ভিডিওতে কোনো ভুল ত্রুটি না হয়। করে লাল করে ভাজা হয়ে গেছে, সেটা ছেঁকে তুলে নেবো এবার। দেখুন আমাদের মশলা আলু পরোটা রেডি। এটাকে আপনি সসের সাথেও খেতে পারেন, চিকেনের সাথেও খেতে পারেন, আলুর দমের সাথেও খেতে পারেন।